नमस्कार देखছেন কলকাতা টিভি আমি পৌলমি শুরু করছি এই মুহূর্তে মুঝে খবরের দিকে নজর রাখব রাত পোহালেই লক্ষ্মীপূজো বাঁকুড়া শহরের বাজারে বাজারে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় চলছে ফুল ফল প্রতিমা কেনা কাটা পর্ব রাত পোহালেই লক্ষ্মীপূজো কিন্তু অগ্নিমূল্য বাজার দরে রীতিমতো ছেকা খেতে হচ্ছে ক্রেতাদের চলছে দেদার কেনা কাটা পর্ব फुल फल प्रतिमा सह विभिन्न पूजार सामग्री केना काटा चलछे किन्तु अग्निमूल्य बाजार दरे रीतिमतो नाभिश्वास उठछे क्रेतादेर विस्तारित जेने नेब टेलिफोन लाइने रयेछेन प्रतिनिधि स्वरूप गंगोपाध्याय स्वरूप बाजारेर चित्रटा ठीक तोमार काछे जानते चाइबो पाशापाशि एओ जानते चाइबो सेखाने सामाजिक दूरत्व विधि ताकि माना होच्छे देखो रात पोहालेई प्रजागरी लक्ष्मीर आराधना सेई आराधनाते मेते उठबेन बाँकुड़ा जिलार मानुष কোজাগরী লক্ষ্মীর আরাধনা প্রায় সব বাড়িতেই হয়ে থাকে যে কারণের জন্য মানুষজনের কিন্তু ভিড় সকাল থেকে বাঁকুড়া শহরের বিভিন্ন বাজারগুলিতে মূলত যেখানে ফল ফুল এবং শাকসবজি এবং তার সাথে সাথে অবশ্যই প্রতিমা সেই সমস্ত দোকানগুলিতে ভিড় জমাচ্ছে ক্রেতারা তবে যেটা ক্রেতাদের সাথে আমরা যেটা কথা বললাম কথা বলে যেটা তারা যেটা দাবি করছেন যে পর্দ নিয়ে বাড়ি থেকে তারা বের হয়েছেন মূলত লক্ষ্মী দেবীর আরাধনার স্বাদ জোগাড় করার জন্য তাতে কিন্তু রীতিমত সকলকে কিন্তু হুঁচট খেতে হচ্ছে কারণ অস্বাভাবিকভাবে মূল্যবৃদ্ধি প্রতিমা কিনতে গিয়ে সেখানেও কিন্তু হুঁচট খাচ্ছেন প্রথমেই ক্রেতারা সেখানে কিন্তু যে কোনো ধরনের সাইজের প্রতিমা কিনতে গিয়ে 50 থেকে প্রায় 80 টাকার দাম বৃদ্ধি পেয়েছে প্রতিমা সেখানে যেমন হুঁচট খাওয়ার পর ফুলের দোকানে সেখানেও কিন্তু ফুলের দাম বেড়েছে এবং ফল ফলেও কিন্তু সামান্য পরিমাণে দাম বেড়েছে তবে এখানে দাম বেড়েছে সবথেকে বেশি যেটা জায়গায় সেটা হচ্ছে শাকসবজি প্রায় দ্বিগুণ দাম বেড়েছে শাকসবজি যেখানে শাকসবজি মূলত 80-100 টাকা এবং সর্বনিম্ন যে কোনো সবজি সর্বনিম্ন যে দাম তা কিন্তু 40 থেকে 60 টাকা পর্যন্ত স্বাভাবিকভাবেই মানুষজনকে যে ফর্দ নিয়ে বেরিয়েছেন যে ফর্দ তালিকা নিয়ে বেরিয়েছেন তাতে কিন্তু সেখানে কাটছাট করতে হচ্ছে 500 গ্রামের জায়গায় সেখানে 200 গ্রামকে নিয়ে কাজ চালানোর কিন্তু একটা মরিয়া চেষ্টা ক্রেতাদের মধ্যে কারণ ক্রেতাদের সাথে কথা বলে এটাই জানতে পারা গেছে বাঁকুড়া শহরের যে ভিড়টা দেখা যায় মূলত অন্যান্য বছর লক্ষ্মী পুজোতে তার কিন্তু ভিড় যথেষ্ট কম চোখে পড়ছে তবে এটা মূলত অনেকগুলো কারণ কিন্তু মনে করছে যা এক নম্বর প্রথম যেটা কারণ অনেকেই কিন্তু লক্ষ্মী পুজো নমনম করে সারতে চাইছেন যে কারণের জন্য ভিড়টা অনেকটাই কমেছে অন্যদিকে আকাশে যেহেতু একটা প্রাকৃতিক দুর্যোগ রয়েছে বৃষ্টি চলছে এটাও কিন্তু একটা সমস্যা অন্যদিকে আরেকটা যেটা মূল সমস্যা সেটা হচ্ছে যে করোনার যে সমস্যা চলছে করোনা পিরিয়ড চলছে স্বাভাবিকভাবে মানুষজন খুব একটা হয়তো ভিড় পছন্দ করছেন না তবে গতকাল থেকে বাঁকুড়া শহরের যে কেনাকাটার ভিড় ছিল তার থেকে তুলনামূলকভাবে আজ একটু বেড়েছে তবে অন্যান্য বছরের তুলনায় সেই ভিড় কিন্তু যথেষ্ট কম তার মূলত এই কয়েকটি কারণের জন্য তবে যেহেতু লক্ষ্মী দেবীর আরাধনা বাড়ির মধ্যে করতে হবে বাড়িকে লক্ষ্মীতে লক্ষ্মীর যে পরিমাণ সামগ্রী দিয়ে মূলত পুজো করা দরকার সেটা দিয়ে মূলত মধ্যবিত্ত বা মানুষজনকে তারা কিন্তু সাজতে চাইছেন ধনলক্ষ্মীর আরাধনা অনেক ধন্যবাদ টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন